পার্টির শুরুতে দেখা যায় সুজিং এবং জাওবে ওই ব্যাগটির জন্য কাপল কম্পিটিশনে নাম দিয়েছিল, যেখানে সুজিং এর বাবা নিজের মেয়েকে কাপল কম্পিটিশনে নাম দিতে দেখে প্রচন্ড শকড হয়ে যায়। তাও আবার সেটা জাওবের সাথে, এবং উনি নিজেকে সামলিয়ে সুজিং এর কাছে এসে তাকে জিজ্ঞাসা করে, আপনি কি একদম সিওর যে আপনি এই গেমে যোগদান করছেন? সুজিং সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দেয় এবং আস্তে করে তার বাবাকে বলে, আমি তোমাকে বাড়িতে গিয়ে সব বুঝিয়ে দিব। এবং উনি যখন জাওবেকে জিজ্ঞাসা করে, আপনার এখানে কেমন লাগছে? জাওবে তখন বলে, এর থেকে তো মৃত্যু ভালো ছিল বলে সে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। সুজিং আবারও তাকে আটকায় এবং মাইক নিয়ে বলে, ওর এই কথাটি বলার মানে হলো আমরা অবশ্যই জিতব। এরপর শো শুরু হলে প্রথম রাউন্ডে ছিল দুজনকে একে অপরের পা বেঁধে দৌড়াতে হবে, আর এই রাউন্ডটিতে সুজিং এবং জাওবে জিতে যায়। পরের রাউন্ডে ছিল একজন গেস করবে আর একজন সেটা আইডেন্টিফাই করবে। এই রাউন্ডেও তারা দুজনা জিতে যায়, যার ফলে সুজিং এর বাবা টেনশনে পড়ে যায়। পরের রাউন্ডে ছিল একে অপরের পার্টনারের স্মেল নিয়ে তাকে আইডেন্টিফাই করতে হবে। এই রাউন্ডেও দুজনাই জিতে যায়। এতে সুজিং এর বাবা না চাইতেও ওনাকে বলতে হয় এই কাপলরা ফাইনাল রাউন্ডে যাচ্ছে। ফাইনালে শুধুমাত্র তিনটে কাপেলই বেঁচে ছিল। তখন সুজিং এর বাবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, এটা বলতে যে ফাইনাল রাউন্ডে রয়েছে কাপলরা একে অপরকে কিস করবে। এটা শুনেই সুজিং এবং জাওবের মুখ বন্ধ হয়ে যায়, তাই তারা সেখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যায়। বাইরে এসে সুজিং স্যাড ছিল, কারণ সে ওই ব্যাগটি জিততে পারলো না। জাওবে তাকে বোঝানোর চেষ্টা করে যে ওটা তো শুধুমাত্র একটি ব্যাগ ছিল, তুমি আমাকে অন্য কিছু গিফট করে দেবে, আমি হাসি মুখে সেটা নিয়ে নেব। কিন্তু সুজিং বলে, আমরা শুধুমাত্র একটা রাউন্ডেই হেরে গেলাম। রাস্তায় যেতে যেতে সুজিং একটা দোকানে ব্যাগ দেখতে পায়, যেটা ঠিক একই রকমই ছিল কিন্তু একটু আলাদা ছিল। তাই সে সেটা বাড়িতে কিনে নিয়ে এসে ওটার মধ্যে নিজের হাতেই পেন্ট করে এবং ওই ব্যাগটিকে তার পছন্দের ব্যাগের মতন তৈরি করে ফেলে। ঘরের মধ্যে সুজিং এর বাবা মা সুজিংকে বসিয়ে রেখে জিজ্ঞাসা করে, তুমি ওই কম্পিটিশনে কি করতে গেছিলে? এতে সুজিং তাকে বলে, আমি জাওবেকে ওই ব্যাগটি গিফট করতে চাইছিলাম, কিন্তু ওই ব্যাগটি বিক্রি হয়ে গেছিল। তখন আমি ওই কম্পিটিশনে ঠিক একই ব্যাগ দেখতে পাই, তাই আমি আর জাওবে মিলে ওই ব্যাগটির জন্য ওখানে গেছিলাম। এটা শুনে সুজিং এর মা বলে, আমি তোমাকে বলেছিলাম যে ওরা দুজন ডেট করছে না, তবুও বাবা কিছুতেই রাজি হয় না। তাই সুজিং ওই ব্যাগটি তুলে ওনাকে দেখায় যে এই ব্যাগটির জন্যই সে এবং জাওবে মিলে ওই কম্পিটিশনে যোগ দিয়েছিল। পরের সিনে জাওবের বাবাকে দেখা যায়, যিনি জাওবের মায়ের সাথে ফোনে কথা বলছিলেন, যেখানে জাওবের মা বলে সে কিছুদিনের মধ্যে একটি লোককে বিয়ে করতে চলেছে। এতে জাওবের বাবা ওই লোকটি সুনাম করে বলে, উনি খুব ভালো মানুষ এবং ওনার কাজের খুব সুনাম করেন। জাওবেও ওনাদের কথাবার্তা শুনছিল। জাওবের মা তখন বলে, ওই লোকটির দুটি মেয়ে আছে যারা খুবই কিউট, যারা তাদের জন্য খাবার বানাতে বলে। জাওবের বাবা বলে, আমি তোমার জন্য খুবই খুশি হয়েছি। তখন জাওবের মা জাওবের বার্থডে পার্টির কথা জিজ্ঞাসা করে। জাওবের বাবা বলে, হ্যাঁ আমি বার্থডের জন্য প্রিপারেশন করছি। এরপর উনি কল কাট করে দিলে জাওবে সেখানে আসে এবং সে তার বাবাকে জিজ্ঞাসা করে, তাহলে আমার কি দুটো বোন হচ্ছে? তার বাবা বলে, তোমার মায়ের জন্য এটাই ভালো, এবং উনি এই টপিকে কথা আর বলেন না। পরের দিন সুজিং বার্থডের গিফট নিয়ে জাওবের বাড়িতে চলে আসে। তখন জাওবে তাকে ইশারা করে গুজনের সাথে গিয়ে কথা বলতে বলে, তাই সুজিং তার সাথে কথা বলতে চলে আসে। তখন জিংজিং সেখানে এসে জাওবেকে তার বার্থডে গিফট দিয়ে দেয়, যেটা ঠিক একই রকম সেম ব্যাগ ছিল। এটা দেখে সুজিং ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায় এবং সে নিজের ব্যাগ নিয়ে বাইরে বেরিয়ে যায়। জাওবেও তাকে দেখে তার পেছন পেছন যায় এবং সে সুজিং এর হাত থেকে প্যাকেটটি কেড়ে নেয়, যেটা বের করে দেখে যে সুজিং তার জন্য ঠিক একই রকম ব্যাগ নিয়ে এসছে যেরকম জিংজিং তার জন্য নিয়ে এসেছে। সুজিং বলে, আমি তোমাকে নকল ব্যাগ দিয়েছি, জিংজিং তোমাকে আসল ব্যাগ দিয়েছে। জাওবে বলে, আমার তো এই ব্যাগটি বেশি পছন্দ হয়েছে, কারণ এটা তুমি নিজে থেকে ড্র করে আমাকে দিয়েছো। এবং সে জেদ করতে লাগে যে প্লিজ তুমি আমাকে এই ব্যাগটি দিয়ে দাও। সুজিং তাকে দেখে হেসে বলে, যদি তোমার এই ব্যাগটি এতটাই পছন্দ হয় তাহলে তুমি ওটা রেখে দাও। এরপর সুজিং এবং জাওবে ঘরের ভিতরে চলে আসে এবং সবাই একসাথে বসে পার্টি করছিল। সবাই জাওবেকে বার্থডে উইশ করে এবং সবাই মিলে ড্রিঙ্ক করে। গুজান বলে, আমি আশা করব গ্রাজুয়েশনের পরও আমরা এইভাবে দেখা করতে পারি। জিয়া বলে, এই সেমিস্টারের পর তো আমরা সবাই আলাদা আলাদা ডিপার্টমেন্টে চলে যাব, তাহলে আমরা কি করে দেখা করব? সুজিং তখন সবাইকে ভরসা দিয়ে বলে, হ্যাঁ আমরা অবশ্যই দেখা করব। এবং সবাই মিলে প্রমিস করে যে আমরা যেখানেই থাকি না কেন প্রতি বছর এই দিনকে আমরা এখানে এসে দেখা করব। এরপর সুজিং বার্থডের কেক আনতে যায়। যখন সে কেকটা নিয়ে আসছিল তখন পায়ে বেঁধে সে ওখানে পড়ে যায়, যার ফলে কেকটি মাটিতে পড়ে পুরোপুরি নষ্ট হয়ে যায়। কেকটার ওরকম অবস্থা দেখে জাওবের ছোটবেলাকার কথা মনে পড়ে যায়, যার ফলে সে স্যাড হয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। এদের সবাই টেনশনে পড়ে যায় যে এর আবার কি হলো। এরপর সবাই জাওবেকে খুঁজতে এদিকে ওদিকে যায়। সুজিং তখন খুঁজতে খুঁজতে জাওবেকে একটি জায়গায় দেখতে পায়, যেখানে সে স্যাড অবস্থায় অনেক অনেক করে ফাস্ট ফুড খাচ্ছিল। সুজিং তখন তার কাছে এসে তাকে এত খাবার খেতে বারণ করে এবং বলে, এত খাবার খেও না হলে তোমার শরীর খারাপ হয়ে যাবে।
জাওবে বলে তুমি আমাকে একা ছেড়ে দাও। সুজিং তার কাছে ক্ষমা চেয়ে বলে এই সবকিছু আমার ভুল। এতে জাওবে বলে তোমার কোনো ভুল নেই এবং তাকে তার ছোটবেলাকার কথা বলে, যেই দিন কে তার বাবা মায়ের ডিভোর্স হয়েছিল আর সেই দিনই তার বার্থডে ছিল। সে যখন স্কুল থেকে বাড়ি আসে তখন সে চুপ করে দেখতে পায় তার কেকটি ঘরের মধ্যে রাখা আছে আর তার সামনে তার বাবা মা লড়াই করছে। তার মা আসলে বিদেশে গিয়ে পড়াশোনা করতে চায়, যেখানে তার মা তার বাবাকে বলে আমি ইউএসএ তে গিয়ে বাকি পড়াশোনা করতে চাই তাই আমি ডিভোর্স নিব। জাওবের বাবা বলে তুমি বিদেশে গিয়ে পড়াশোনা করো তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু তোমার ডিভোর্স নেওয়ার কি দরকার। এতে জাওবের মা বলে তাহলে তুমি একটা কাজ করো, তুমি বরঞ্চ জাওবেকে নিয়ে আমার সাথে ইউএসএ তে চলো। এতে জাওবের বাবা বলে আমি অবশ্যই যেতে পারতাম কিন্তু এখানে আমার অনেক কাজ আছে, অনেক কটা প্রজেক্ট আছে তাই আমি যেতে পারবো না, তুমি বরঞ্চ আমাদের অফিসেই চাকরি করো। কিন্তু তার মা এতে রাজি হয় না, সে বলে আমি নিজের পরিচয়ে বাঁচতে চাই, আমি এখানে থেকে গেলে আমার কোনো অস্তিত্বই থাকবে না। জাওবের বাবা বলে তুমি আমাকে 2 বছর টাইম দাও যাতে আমি নিজের স্টুডিও বানাতে পারি, কিন্তু তার মা কিছুতেই রাজি হয় না। সে বলে তুমি আমাকে জেলের মধ্যে বন্দি করে রাখতে চাও। মায়ের এই সমস্ত কথাবার্তা শুনে জাওবে প্রচণ্ড দুঃখী হয়ে সেখান থেকেই চলে যায় আর তার কেকটি ওখানেই পড়ে থাকে। এরপর জাওবের প্যারেন্টসের ডিভোর্স হয়ে যাওয়ার পর জাওবের মা ইউএসএ তে চলে যায় আর জাওবে তার বাবার সাথে এখানেই থেকে যায়, যেখানে তার বাবা তাকে হ্যাপি করার জন্য ভালো ভালো খাবার রান্না করে খাওয়াতো। জাওবে এতটাই দুঃখী ছিল সে শুধুমাত্র খাবার খেয়েই যেত, যার ফলে তার না কখনো খিদে পেত আর না তার খিদে মিটত এবং সে দেখতে দেখতে অনেক বেশি ফ্যাটি হয়ে যায়। জাওবের কথা শুনে সুজিং তাকে সরি বলে। জাওবে তখন বলে আমার মা এবার আর একটা বিয়ে করতে চলেছে, যে লোকটির আগে থেকেই 2টি মেয়ে আছে। মা আমার বাবাকে ফোন করে বলছিল সেই মেয়েগুলো তাকে আবদার করে ভালো ভালো খাবার বানিয়ে দেওয়ার জন্য, আর মাও তাকে ভালো ভালো খাবার বানিয়ে বানিয়ে খাওয়ায়, কিন্তু উনি কখনোই আমার জন্য ভালো ভালো খাবার বানিয়ে আমাকে খাওয়ায়নি, যেখানে উনার আমার সাথেই রক্তের সম্পর্ক আর ওই মেয়েগুলোর সাথে তার কোনো সম্পর্কই নেই। আমার মনে হয় আমার হওয়াটা একটা অ্যাক্সিডেন্ট ছিল যার জন্য আমার মায়ের খুব কষ্ট হয়েছে। সুচিং তখন তাকে বুঝায় তুমি এই সমস্ত ফালতু কথা বলা বন্ধ করো, তুমি আমাদের সবার কাছে ইম্পর্টেন্ট, তোমার বাবা তোমাকে নিয়ে গর্ববোধ করে আর তুমি নিজেকে দেখো তুমি কত ভালো ছেলে, যখন তোমার মা জানতে পারবে তখন উনি নিজের কাজের জন্য পস্তাবেন, তাই তুমি নিজেকে আরো বেশি ইম্প্রুভ করো যাতে তুমি তাকে দেখাতে পারো, যাতে তুমি ওনাকে দেখাতে পারো যে তুমি আর তোমার বাবা ওনাকে ছাড়াও অনেক বেশি হ্যাপি লাইফ কাটাচ্ছ। তাতে কথাবার্তার মধ্যেই সেখানে জাওবের বাবা চলে আসে এবং উনি জাওবেকে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে এসে উনি তাকে তার বার্থডের গিফট দেয় এবং তাকে হাক করে বলে সব কিছু ঠিক আছে। জাওবে নিজের গিফট নিয়ে সেখান থেকে নিজের ঘরে চলে যায়। ঘরের মধ্যে এসেও সে তাদের ফ্যামিলি ফটো দেখে স্যাড হচ্ছিল, তখন সেখানে গুজান আসে, সে তাকে একটি কেকের বাইট দিয়ে বার্থডে উইশ করে। পরের দিন মিস চ্যান ক্লাসে এসে সবাইকে বলে কাল থেকে আমরা সবাই ফার্মিং করতে যাব, এতে সবাই খুশি হয়। পরের দিন সবাই মিলে যখন ফার্মিংয়ের জন্য যাচ্ছিল তখন দাপিং কন্টিনিউ গুজানকেই দেখছিল, আর এদিকে জাওবের কাছে তার স্টেপ ফাদারের ফ্রেন্ড রিকোয়েস্ট আছে, যেটা দেখে জাওবে নার্ভাস হয়ে যায়। কিছুক্ষণ পর সবাই ফার্মিংয়ের জন্য স্পটে পৌঁছে যায়, যেখানে ইনস্ট্রাক্টর সবাইকে কিছু না কিছু টাস্ক দেয়, যেখানে সবাই নিজের নিজের কাজে লেগে যায়। তখন জাওবে তার মায়ের জন্য একটা ভিডিও রেকর্ড করার চেষ্টা করছিল, সে ভিডিও বানানো শুরুই করছিল কি সেখানে সুজিং চলে আসে এবং বলে তুমি বলো আমাকে যে তুমি এখানে কি করছো, যেখানে জাওবে কথা গড়িয়ে দিয়ে বলে ওইসব তুমি ছাড়ো আগে বলো এখানে তুমি কি করতে এসেছো। সুজিং বলে কালকে আমি আর জিংজিং মিলে পটেটো ফার্মিং এর টাস্ক পেয়েছি, যেখানে গুজান ডগ হ্যান্ডেল করার টাস্ক পেয়েছে, তাই আমরা একে অপরের কাজ সুইচ করব যাতে তুমি জিংজিং এর সাথে সময় কাটাতে পারো। এতে জাওবে কিছু না বলেই হ্যাঁ বলে দেয়। এরপর সবাইকে কাট কাটার টাস্ক দেয়া হয়, যেখানে জাওবে আবার তার মায়ের জন্য ভিডিও বানাতে লেগে যায়, আর এইবারও সেখানে সুজিং চলে আসে। সে তাকে আবারও জিজ্ঞাসা করে তুমি আমাকে বলো যে তুমি এখানে কি করছো, এইবার তুমি সত্যি কথা বলবে। আর এইবার জাওবে তাকে সব সত্যি কথা বলে দেয় যে আমি আমার স্টেপ ফাদারের কথাই আমার মায়ের জন্য একটা ভিডিও বানানোর চেষ্টা করছি, যেখানে আমাকে তার বিয়ের জন্য তাদেরকে বেস্ট উইশেস দিতে হবে। এটা শুনে সুজিং বলে তোমার যদি ভিডিও বানাতে না ইচ্ছা হয় তাহলে তুমি ভিডিও বানিও না। এতে জাওবে বলে হ্যাঁ কিন্তু আমি নিজে থেকেই ভিডিও বানাতে চাই, আমি ওনাকে দেখাতে চাই যে উনি ছাড়াও আমি কতটা ভালো আছি, যেরকম উনি আমাকে ছাড়া ভালো আছেন। এতে সুজিং বলে ঠিক আছে আমি তোমাকে তোমার ভিডিও বানানোর জন্য হেল্প করবো।